আমি সঞ্জিতা শরণ, ম্যাজিক্যাল রেসিপি বই শরণে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রান্না। তবে চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে শাপলা নিয়ে নিয়েছি, একটি ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি, কিছু কাঁচামরিচ ফালি করা, দুটো পেঁয়াজ কুচি, একটা চামচ আদা রসুন বাটা, একটা চামচ হলুদ গুঁড়ো, আর লাগছে পরিমাণ মতো লবণ। প্রথমে একটি তেল গরম, কড়াইতে তেল গরম করে আমি তাতে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে পানি দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা বেশি ভাজা না হয়ে যায়। আর দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়ো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে এর মধ্যে মাছের মাথা দিয়ে দেবো। মাছের মাথাটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। মাছের মাথাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা আগে থেকে কেটে রাখা শাপলা দিয়ে দেব। আমরা কিন্তু এই শাপলার মধ্যে কোনো রকমের পানি ইউজ করব না। দেখুন শাপলা থেকে এমনিতেই অনেক পানি উঠবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম ফালি করা কাঁচামরিচ। এখন আমরা শাপলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন এমনিতেই কত পানি উঠেছে, এই পানিতে আমার পুরো শাপলাটা রান্না হয়ে যাবে। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, তৈরি হয়ে গেল মজাদার ইলিশ মাছের মাথা দিয়ে আমার শাপলা রান্না করা একটু ভিন্ন ধরনের আইটেম। আশা করছি সবার কাছে ভালো লাগবে। দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।